আহার করে তারা গোমাংস ভক্ষণ করার পাপ সংস্পর্শ করে। যদি একাদশী দিন অন্ন খাই আমরা কি হইব? হরে কৃষ্ণ, কি কে বলছে? ভগবান বিষ্ণু গরুর কে বলছে? আমি বলছি, আমি যদি বলতাম নিজের মন করা নিচে গেলেই মাইন্ড শুরু হয়ে যাব। গরুর পুরাণে ভগবান বিষ্ণু বলছে, তাহলে একাদশী ব্রত আমাদের পালন করা উচিত, উচিত কিনা? আরেকবার বলেন তো, কারা কারা করবেন পরবর্তী একাদশীটা? আগামী একাদশীর নাম কি জানেন? একাদশীর নাম কি? পাণ্ডবানী চলে একাদশী কেন বলছে জানেন? ভীম ভীম এই একাদশী করছিল, ভীমকে বিকদর বলা হয়, কেন জানেন? বেশি খাওয়াতে অপরাধ নাই, কেন যেমন খাইবেন সেরকম সাধন ভোজন করতে হইবে, খাইলে সমস্যা নাই। কেন আমাদের একজন মহারাজ বলছে, গলা পর্যন্ত খাও মুখ খালি রাখো কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। এখন গলা পর্যন্ত খাইলে মুখ দিয়ে কৃষ্ণ কথা বললাম না হইব? ভীম বেশি খাইছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সাধন ভোজনের সঙ্গে করতে হইব। তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রইল, প্রতিটা একাদশী দিন একাদশী ব্রত অবশ্যই অবশ্যই পালন করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর যাদের কাছে গ্রন্থ নাই তারা কৃপা করে একটা করে একাদশীর মাহাত্ম্য গ্রন্থ যে আছে সেটা নেওয়া যাবে, ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয়। আমি যে এতক্ষণ আলোচনা করলাম 18:30 গুরু মহারাজের প্রবচন, আমি যে এতক্ষণ আলোচনা করলাম আপনাদের, আর 5 মিনিট বলবো আপনাদের, কারো হরে কৃষ্ণ কটার সময় হইব জানেন? বলবো হ্যাঁ, আপনারা কয়টা তৈরি, 10টা তৈরি কেকে থাকতে পারবেন? কার কার আমার কথা শুনতে খারাপ লাগতেছে? হরে কৃষ্ণ, তো একাদশী, হরে কৃষ্ণ, সবাই বলবেন আমার সঙ্গে, আদেশ আরো কিছু গুণ বলার জন্য বলছি, বলবো একাদশী ব্রত পালন করলে ভগবান একাদশীকে কি বলছে, কি হইব, কি হইব মনে নাই? ভক্তিরোধ হইব। একাদশী পালন করলে ভগবানের প্রতি আমাদের কি হইব? আমাদের ভক্তির কয়টা অঙ্গ আছে, কি কি? শ্রবণ, কীর্তন, শরণ, বন্দন, পাদসেবন, অর্চন, সখ্য, দাস্য, আত্মনিবেদন। কিন্তু ভগবান রামচন্দ্র এই নবমীরা ভক্তির আগে আরেকটা অঙ্গের কথা বলছে জানেন আপনারা, সেটা হচ্ছে সাধু সঙ্গ। ভগবান রামচন্দ্র কাকে বলছিল এই কথা জানেন? শবরীকে। মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হ্যাঁ, শবরী হচ্ছে, শবরী ওনার আগের জীবনে এক রাজার কন্যা ছিল, রাজকন্যা, আর জন্ম থেকে ভগবানের ভক্তি করত, ভগবানের প্রতি ওনার খুব ভালোবাসা ভক্তি ছিল, সাধুদের সঙ্গ করতে চাইতো, ভগবানের ভক্তি করতে চাইতো। কিন্তু টাকা পয়সা বেশি থাকলে কি হয়, টাকা পয়সা বেশি থাকলে অর্থের জন্য ভগবানের কথা শ্রবণ করা যায় না। যাদের অগাধ টাকা আছে তারা এখানে এসে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবে না, কিন্তু যারা গরিব তারা এসে ভগবানের কথা শ্রবণ করতে পারে। সকালবেলা আসে মন্দিরে, বিকালবেলা যে রুমে যাইব কি খাইব তার কোনো নিশ্চয়তা নাই। কেন তাহলে সেই গরিব হচ্ছে ধন্য যে ভগবানের কথা শ্রবণ করতে পারে? টাকা থাকলে সব হইব? টাকা দিয়ে সব কিছু হয়? একটা ভজন শুনছিলাম, আপনারা জানেন কিনা জানেন না, দৌলত কে দিবানে শুনলো একদিন এসায়েগা, ধন দৌলত আর মাল খাজানা ইহা পরে রহে যায়েগা। বলছে দৌলত কে দিওয়ানে শুনলো একদিন এসা আয়েগা,
খন্দলতার মাল খাজানা যারা টাকার পাগল তাদেরকে বলছে যে তোমরা যে টাকার পাগল চিন্তা করো, যখন তোমাদের মিত্র হবে টাকা থাকবে। ভাগবতে মনন হয়েছে একজনের নাম ছিল সিকান্দার, কি নাম? সিকান্দার সারা জগতের অনেক রাজ্য দখল করে ওনার শক্তিতে বলে অনেক রাজ্য দখল করছে। ওনার পিতা ওনাকে বলছে, হ্যাঁ পুত্র এখন খান্ত দাও, আর প্রয়োজন নাই কেন? বলছে না রক্ত গরম, বলছে না আমি আনো অনেক রাজ্য দখল করবো। পিতা বলছে কি হইব এইসব করে। তো এরকম করতে করতে অনেক রাজ্য যখন দখল করছে, কিছুদিন পরে ওনার শুনতে পারছে যে ওনার ক্যান্সার রোগ হয়েছে, কিছুদিন পর ওনার মৃত্যুবরণ হইব। এটা শুনে অনেক গৃহে ফিরে আসছে। আসার পরে মৃত্যুর দিন ঘনাইছে, ডেট ঠিক হয়ে গেছে। তো ওনার যে পার্শ্বদরা ছিল তারা বলতেছে যে মহারাজ আপনার কোনো ইচ্ছা আছে? বলছে আমার একটা ইচ্ছা আছে, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমার এই শরীরটাকে দাহ করবা না, কী করবা? এই মাটির মধ্যে পুঁতে রাখবা। কীভাবে পুঁতবা? পুরো শরীরটা পুঁতে রাখবা, হাতটা যেন বাইরে থাকে, দুই হাত। বলছে কেন? বলছে কি যে আমি তো জীবিত থাকতে বুঝতে পারলাম না, মৃত্যুর পর আমার বংশধররা যখন যেন বুঝতে পারে যে সিকান্দার খালি হাতে আসছিল আর খালি হাতে চলে গেছে, তাহলে টাকা পয়সা আমাদের সঙ্গে যাইব। তো এই টাকার কারণে, রাজার কন্যা হওয়ার কারণে শবরী কি করছে, ভক্তি করতে পারছে ছিল না। তাই ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান আমার যখন মৃত্যু হয় তখন তুমি আমাকে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করাও, যাতে আমি ভগবান তোমার ভক্তি করতে পারি। সেই শবরী মৃত্যুর পরে শবর পরিবারে জন্মগ্রহণ করছিল। শবর মানে যারা শুকরের মাংস খায় আর শুকর পালন করে, এইরকম একটা পরিবারে জন্মগ্রহণ করছে। দিন যাইতে যাইতে শবরের বিয়ের বয়স হয়েছে, ওনার পিতামাতা ওনাকে বিয়ের ব্যবস্থা করছে। তো বিয়ের আগের দিন কতগুলি ছাগল পায়না বাড়ির সামনে বাইধা রাখছে। শবরে ওনার মাকে জিজ্ঞেস করছে, মা এই ছাগলগুলি কেন বাইধা রাখা হয়েছে? বলছে আগামীকালকে তোমার বিয়ে, আর এই জন্য আমাদের প্রথা হচ্ছে বরযাত্রী যারা আসবে তাদেরকে ছাগলের মাংস পাঠার মাংস খাওয়াইয়া তাদের স্বাগত জানানো হয়। তো উর্বশী ভাবতেছে, সরি কি নাম, শবরী ভাবতেছে যে আমার একজন বিয়ের জন্য এতগুলি জীবকে হত্যা করা হইব আর সেই পাপ আমার গ্রহণ করতে হইব। শবরী এটা চিন্তা কইরা সঙ্গে সঙ্গে সেই রাতেই পিতামাতাকে ত্যাগ করে গৃহ ত্যাগ করে বনে চলে গেছে। কারণ কি? জীব হত্যা করা কি? চারটা নিয়ম কি? ভাগবতমে বলছে, দূতম পানম স্ত্রী সোনা যত ধর্ম চতুর্বিধান, আমিষার নেশা দূতক্রিয়া আর অবৈধ স্ত্রী সঙ্গ। এই চারটা হচ্ছে কি? পাপ কর্ম, এগুলি ত্যাগ করতে হইব। তো শবরী যখন দেখলো যে এইরকম যে আমার জন্য এতগুলি জীব হত্যা হইতেছে আর সেই পাপ আইসা আমাকেই সংস্পর্শ করবে, এই জন্য পিতামাতাকে ত্যাগ করে গৃহ ত্যাগ করে বনে চলে গেছিল। বনে গেছে কেন? সেই বনের মধ্যে মাতং গ্রামে এক ঋষি ছিল, কি নাম? পিছনে আপনারা শুনতেছেন কি নাম? ধন্যবাদ। তো মাতং ঋষির কাছে, মাতং ঋষি যখন ঘুমায় থাকতো রাত্রিবেলা, আর শবরী কি করতো রাত্রে ওনার আশ্রম ছাড় দিয়া চলে আসতো, মাতং ঋষি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠা দেখে যে ঘর দোর ছাড় দেওয়া, তো কে করতেছে না উনি ধরতে পারতেছে না। একদিন সকালবেলা ধরে ফেলছে, বলছে তুমি কেন এরকম করতেছো? বলছে আমি আপনার সেবা করতে চাই। তো বলছে ঠিক আছে তাহলে তুমি আমার এখানে থাকতো। সেই শবরী সেইখানে থেকে সাধুর কাছ থেকে, সেই মাতং ঋষির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করত আর সাধুদের কী করত, সেবা করত। একদিন মাতং বলতেছে শবরীকে, শবরী আমার যাওয়ার সময় হয়েছে, আমি দেহ ত্যাগ করবো। তো শবরী কান্না 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 করতে করতে মাতং ঋষিকে বলতেছে, গুরুদেব আপনি যদি চলে যান তাহলে কে আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাইব, কে আমাকে ভগবানের সেবা করাইব, কে আমাকে ভগবানকে দর্শন দান করাইব? তো মাতং ঋষি বলছে, হে শবরী তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট।
আমি ভগবানকে প্রাপ্ত করার জন্য আমার দেহ ত্যাগ হইতেছে, আমার যাইতে হইতেছে। তো তুমি তো ভগবান তোমার সেবায় এত সন্তুষ্ট যে তোমাকে যেতে হবে না, ভগবান তোমার ভক্তির বলে তোমাকে আইসা দশ সন্তান করবে। এটা হচ্ছে শবরীর ভক্তি। তো গুরুদেব চলে গেছে, শবরী গুরুর কথায় কি করছে, বন থেকে ফুল তুলে আনতো, ফল তুলে আনতো, ভগবানের জন্য রেখে দিত ফল, আর ফুল দিয়ে রাস্তা সাজাইত। কয়দিন? একদিন। এইভাবে আসে না, পরের দিন, দ্বিতীয় দিন ভগবান আসে না, তৃতীয় দিন ভগবান আসে না। এইভাবে একদিন দুই দিন করতে করতে 60 বছর অতিবাহিত করছে। কয় বছর? তাহলে আমরা গুরু গ্রহণ করছি, আমাদের গুরু মহারাজ যদি বলে যে তোমরা ভগবানের দর্শন লাভ করতে পারবো, কয়দিন অপেক্ষা করবো? একদিন, দুই দিন, তিন দিন, ওর গুরু মহারাজ মিথ্যা কথা বলছে। তাহলে সে শবরী কতদিন অপেক্ষা করছে? শবরীর ভক্তির বলে ভগবান রামচন্দ্র একদিন লক্ষণকে নিয়ে হাঁটতে হাঁটতে শবরীর আশ্রমে এসে হাজির হয়েছে। তো ভগবান রামচন্দ্র যখন লক্ষণকে নিয়ে আসছে, শবরী ভগবান রামচন্দ্রকে প্রণতি নিবেদন করছে। আর কি করছে? কে আসছে? ভগবান কে? শবরীর ভক্তি বলে রামচন্দ্র কোথায় আসছে? যে ভগবান রামচন্দ্র কি রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাবন সীতারাম। ভগবানের কীর্তন করে না, আমরা যদি ভাতে তালি দিয়ে ভগবানের নাম কীর্তন করি, তাহলে আমাদের পাপগুলি হৃদয় থেকে দূর হয়ে দূরে বের হয়ে যায়। তাহলে বের হয়ে কোথায় যায় বলছে আচার্যরা? বলছে যারা ওই আসরে থাকে ভগবানের নাম করে না, সে পাপগুলি তাদের মধ্যে যায়। যদি আপনারা পাশের অন্য লোকের পাপ গ্রহণ করতে না চান, তাহলে সবার কী করতে হইব? কীর্তন করতে হইব। রঘুপতির রাঘব আর শবরী কি করছে? শবরী ভগবানের জন্য যে ফলগুলি এনে রাখছিল সেই ফলগুলি খাইতেছে, সেই ফলটা মিষ্টি, সেই ফলটা ভগবান রামচন্দ্রকে দিতেছে, আর যেই ফলটা টক সেই ফলটা রাইখা দিতেছে। তো ভগবান সেটাই গ্রহণ করতেছে, ভগবান শবরীর উচ্ছিষ্ট গ্রহণ করতেছে। তাহলে ভগবান কি খায়? ভগবান আমাদের ভক্তি এবং ভাব দেখে, আমরা কি আচরণ করতেছি এটা দেখে না ভগবান। ভগবদ গীতায় ভগবান বলছে কাদেরটা খায়? ভগবদ গীতায় ভগবান বলছে পত্রং পুষ্পং ফলং তয়ং ঝুমে ভক্ত পুজুষ্যতি তদং ভুক্ত হইতং স্নানি ভোজন আত্মা। বলছে যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন, আমি তার সে ভক্তিগুলোকে প্রীতি সহকারে গ্রহণ করি। কাদেরটা গ্রহণ করে? যারা নিষ্কাম। আমাদের অবস্থা কি? 10 টাকার বাতাসে ভগবানের কাছে ভোগ দিলাম, আর ভগবানকে বললাম ভগবান কালকে ছেলে পরীক্ষা দিতে যাবো, পাশ করাই দিও, এরকম বললে দিলে খাইব? ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে গেছে, আর দুর্যোধন ভগবানের জন্য 56 ভোগ জগন্নাথের ভোগ রান্না করে রেখে দিয়েছে। তো ভগবান কৃষ্ণ যখন গেছে তখন বলছে যে কৃষ্ণ বাসুদেব আপনার জন্য আমি রন্ধন করে রাখছি, কৃপা করে গ্রহণ করেন। ভগবান বলছে তোমার গৃহে আমি খাবো না। কেন? বলছে আমি দুষ্ট লোকের আহার গ্রহণ করি না। বলছে আমি কি দুষ্ট নাকি? বলছে হ্যাঁ, পাণ্ডবেরা হচ্ছে আমার অত্যন্ত প্রিয়, আর সেই প্রিয় পাণ্ডবদের তোমরা এইভাবে দুঃখ যন্ত্রণা দিতেছ, সুতরাং আমি তোমার অন্ন ভক্ষণ করবো না। আর ওই সময় ভগবানের ক্ষুধা পেট চলতেছিল, তারপরে 56 ভোগ খাইতেছে না। তাহলে আমরা দিলে খাইব? কি করতে হইব? নিষ্কাম হইতে হইব। সেই সময় ভগবান বিদুরের দিকে গেছে, বিদুর ঘরে ছিল না, আর বিদুরের বন্দী কি করছে, কলার কলা শুইলা খোসাটা হাতে রাখছে, কলাটা ফেলে দিয়া ভগবানকে সেইটাই খাওয়াইতেছিল, আর ভগবান মহা আনন্দে সেই কলার শুকনো খাইতেছিল। তাহলে ভগবান কি গ্রহণ করে? আর এই কি করছে শবরী?
সবরে কি করতেছিল, খাওয়া ফল যেটা মিষ্টি সেটাকে ভগবান, সেটা ভগবানকে দিতেছিল, আর ভগবান মহানন্দ সেটা গ্রহণ করতেছিল। একইভাবে সবরই লক্ষণকে দিতেছিল, আর লক্ষণের ভালো লাগে না, উচ্ছিষ্ট খাইব অনেকটা। তো লক্ষণ কি করছে, সবরই যাতে না দেখে এই জন্য পেছন থেকে ফেলে দিতেছিল, আর ভগবান রামচন্দ্র সেটা দেখে ফেলছে। তো রামায়ণে অনেক প্রসঙ্গ আছে, ভগবান রামচন্দ্র এবং লক্ষণ অনেকদিন বনবাস কাটাইছে। বনবাস থেকে যখন আসছে, একদিন লক্ষণ ঘরের মধ্যে বারান্দার মধ্যে দাঁড়ায় রয়েছে। তো ভগবানকে লক্ষণ ডাকতেছে, দাদা একটু শোনেন, রামচন্দ্রকে ডাকতেছে, বলছে কি হয়েছে, বলছে দাদা একটা প্রশ্ন আমার মনের মধ্যে সারাক্ষণ যন্ত্রণা দিতেছে, কি হয়েছে, বলছে আমাদের পিতা দশরথ, বলছে হ্যাঁ ঠিক, বলছে বিশ্বামিত্র মুনি আমাদের গুরুদেব, বলছে তাও ঠিক, বলছে আমরা বনে একসঙ্গে গেছি সেটাও ঠিক, বলছে গুরুদেবের থেকে শিক্ষা একসঙ্গে গ্রহণ করলাম, বলছে তাও ঠিক, বলছে বিবাহ একসঙ্গে করলাম, বলছে তাও ঠিক, বলছে সব ঠিক, কিন্তু একটা জিনিস আমার মনে প্রশ্ন, যখন যুদ্ধক্ষেত্রে গেলাম সব কিছু একসঙ্গে করছি, মেঘনাদের বান আপনার শরীরে না লাগিয়ে আমার শরীরে কেন লাগবে, এই প্রশ্ন আমাকে যন্ত্রণা দিতেছে। তো ভগবান রামচন্দ্র বলছে, যখন তোমার কি মনে আছে আমরা ঘুরতে ঘুরতে যখন ওই শবরীর আশ্রমে গেছিলাম, আর শবরী আমাকে ফল দিছিল, তোমাকে দিছিল, আর তুমি সেই ফল উচ্ছিষ্ট দেখে খাও নাই, বলছে ভগবান রামচন্দ্র বলছে লক্ষণ আমি তোমাকে বলতেছি, যদি তুমি শবরীর দেওয়া সেই ফল খাইতা তাহলে পৃথিবীর কোনো তাকত ছিল না, পৃথিবীর কোনো বান ছিল না তোমার দেহকে ভেদ করে, সেই ফল খাও নাই আহার করে নাই, বিধায় মেঘনাদের বান তোমার শরীরে লাগছে, আমার শরীরকে বিদ্ধ করতে পারে না। তো যখন তীর বিদ্ধ হয়েছে, আরেকটা ঘটনা ঘটেছে, তুমি তো জানো না মূর্ছিত হয়ে গেছিলাম, আর সেই ফল যখন তুমি ছুঁড়া ফেলছিলা সেটা কোথায় যায় পড়ছিল, বসে লক্ষণকে এটা খাওয়াইবি ভগবান, তো বলছে সেই ফল উচ্ছিষ্ট ফল কোথায় যায় পড়ছিল, দুনকৃতে যায় পড়ছিল, অর্থাৎ দোনাচল পর্বতে যায় পড়ছিল। যখন লক্ষণ মূর্ছিত হয়ে যায় আর হনুমান কি করছে, সেই দুনগিরি পর্বতকে তুলে নিয়ে আসছিল, সেই ফল যে ছুঁড়া মারছিল দুনগিরিতে, সেই উচ্ছিষ্ট ফলের থেকে সঞ্জীবনী বটিকা তৈরি হচ্ছিল, আর সেই ফল খাইয়া লক্ষণ পুনরায় জীবিত হয়েছিল। এইটা হচ্ছে শবরীর ভক্তি। তাহলে আমাদের কি করা উচিত, ভগবানের ভক্তি করা উচিত না? আমরা সমাজের চিন্তা করি, সমাজের চিন্তা করলে হইব, 1000 ভালো কাজ করেন একটা খারাপ কাজ করেন, সমাজের লোক 1000 কাজের কথা বলবে না, একটা যে খারাপ কাজ করছেন সেটার কথাই বলবে। সমাজের লোকের চরিত্র কিরকম জানেন, হরে কৃষ্ণ বেশি সময় নিয়ে ফেলছি লাগতেছে না আপনাদের, না বাধ্য হয়েছি বলার জন্য, হরে কৃষ্ণ। সমাজের লোকের চরিত্র কিরকম, যদি সমাজে সোজা রাস্তা দিয়ে যান, গ্রামের ভিতর দিয়ে হাঁটেন, আর দৃষ্টি যদি সরাসরি তাকায় হাঁটেন, তো গ্রামের লোক বলবে যে ছেলেটা কত খারাপ, মা বোনদের মতো মানুষের দিকে কিভাবে তাকাইতেছে। এইটা শুনে যদি নিচের দিকে তাকান তাহলে বলবে মনে হয় নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, তা না হলে উপর দিকে তাকাইত। এই দুইটা কথা শুনে যখন উপর দিকে তাকাইবেন তখন বলবো দেখো কত অহংকার, দৃষ্টি নিচে পড়েই না। আর সেই সমাজের জন্য আমরা কি করব, ভক্তি করা বন্ধ করব। আমরা অনেকে বলি, যদি জপ করতে বলি, প্রভু জপ কিভাবে করব, আমাদের রুমে মুসলমান থাকে, কার কার নামে মুসলমান থাকে, অনেকেই বলে প্রভু আমাদের রুমে মুসলমান থাকে কিভাবে জপ করব। একটা কথা চিন্তা করেন, এই মুসলমান বলছে যেই মুসলমানের জন্য আপনি জপ করতে পারতেছেন না, সেই মুসলমান আপনার সামনে টুপি পরে মসজিদে যাইতেছে নামাজ পড়তেছে। এখন আপনি হিন্দুর সঙ্গে থেকে সেই মুসলমান ছেলে যদি টুপি পরে নামাজ পড়তে পারে, আপনার জপ করার জন্য ওনার নামাজ পড়া বন্ধ হইতেছে না, তাহলে আপনি কেন সেই মুসলমানের জন্য আপনার জপ করা ভগবানের ভক্তি করা বন্ধ করবেন, ঠিক হইব? যারা ভক্তি করতে